প্রায় ছ ফুট লম্বা গোখর সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাবড়া এলাকায় বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান প্রায় ছ ফুটের বিরাট গোখর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাবড়া থানার নগরথুবা শিমুলতলা এলাকায় সোমবার এলাকার বাসিন্দা এক ব্যক্তি প্রতিবেশীর বাড়ির পেছনে সাপটিকে দেখতে পান খবর পেয়ে বহু মানুষ ভিড় জমান খবর দেওয়া হয় থানা ও বন দপ্তরে বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দিঘলের মুখ ধুতে তখন দেখলাম যে জালে জড়িয়ে গেছে। সকাল থেকে তো পুরো আমার। ওখান থেকে আবার লোক আসছে। বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া।